আজকে নবম শ্রেণীর গণিত বইয়ে কোষে দেখি আঠারো এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। এর আগে দিন আমরা এগারো নম্বর অঙ্ক অবধি করেছি আজকে বারো থেকে করবো ভিডিও শুরু করার আগে যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখো কি বলেছে বারো নম্বর প্রশ্ন বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম রাস্তা আছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য সীমারেখা মনে হচ্ছে পরিসীমা দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা একশো মিটার বেশি পথটির ক্ষেত্রফল চোদ্দ হাজার একশো নব্বই বর্গ হলে বৃত্তাগার মাঠের ক্ষেত্রফল কত হবে তাহলে এই অঙ্কটা দেখো কেমন হবে ছবিটা আগে এঁকে নিতে হবে তাহলে আমরা বারো নম্বর অঙ্ক করছি আগে আমরা ছবিটাকে এঁকে নিব বৃত্তাকার বলেছে মাঠ তাহলে আমরা প্রথমে একটা বৃত্তাকার মাঠ আমরা এঁকে নিলাম এবং কি বলেছে যে এই যে বৃত্তাকার মাঠের বাইরের দিকে বাইরের অংশে একটা রাস্তা রয়েছে এইটা হচ্ছে বাইরের অংশ এর মধ্যে একটা রাস্তা বাইরের দিকে রাস্তা রয়েছে এবার এর যে পরিসীমা ভেতরে যে বৃত্তটা রয়েছে তার যে পরিসীমা বাইরে যে বৃত্তটা রয়েছে তার পরিসীমা থেকে একশো মিটার বেশি আচ্ছা তাহলে আমি পার্কের এই যে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর তাহলে ধরি ধরি তাহলে বৃত্তাকার পার্কের বৃত্তাকার পার্কের সীমারেখা সীমারেখা মানে হচ্ছে পরিসীমা ঠিক আছে ব্যাসার্ধ বের করে নি ধরে নিই আগে ব্যাসার্ধ হচ্ছে আর তারপরে সীমা রেখাটা ধরে নিই বা পরিসীমাটা আমরা ধরে নিই পরিসীমা কত হবে পরিসীমার সূত্র হচ্ছে টু পাই আর তাহলে আমরা এখানে ধরলাম টু পাই আর তাহলে আমরা কি বলতে পারি আমরা এখান থেকে দেখো এই যে অঙ্কটা বলেছে এর বাইরের দিকে একটি রয়েছে তার হচ্ছে সীমারেখা তাহলে অর্থাৎ বাইরেটাও আমাকে ধরে নিতে হবে আমরা ধরে বড় হাতের আর ধরে নিচ্ছি তাহলে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ তাহলে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত আছে বের করে নি এখানে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব হচ্ছে বড় হাতের আর ধরেছি তাহলে রাস্তা সহ পার্কের পরিসীমা পরিসীমা কত হবে পরিসীমা হচ্ছে টু পাই আর তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে টু পাই আর হচ্ছে রাস্তা সহ পার্কের পরিসীমা হচ্ছে এই সরি বৃত্তাকার পার্কের পরিসীমা হচ্ছে টু পাই আর রাস্তা সহ পার্কের পরিসীমা হচ্ছে টু পাই বড় হাতের এবারে এইবারে বলেছে যে এই যে রাস্তা সহ যে পার্কের পরিসীমা সেটা হচ্ছে এই বৃত্তাকার পার্কের পরিসীমা থেকে ১৩২ মিটার বড় তাহলে প্রশ্নানুসারে আমরা এখানে লিখব তাহলে প্রশ্নানুসারে কি বলেছে না টু পাই আর মানে পুরোটার পরিসীমা মাইনাস টু পাই ছোটাতের আর এদের মধ্যে ডিফারেন্স কত একশো মিটার তাহলে এখান থেকে কি কমন যাবে এখান থেকে টু কমন যাবে এবং পাই পাই মানে হচ্ছে বাইশ বাই সাত তাহলে এখান থেকে আমরা বাইশ বাই সাত কমন গেল তাহলে আর মাইনাস আর দেখো এখানে কাটাকাটি করে দিয়েছি একবারই করে দিই ছয় দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে একশো বত্রিশ হবে দুই দিয়ে যদি কাটি তিন দুকুনি ছয় তাহলে এখানে আর মাইনাস আর সমান সমান কত হলো তিন সাথে হচ্ছে একুশ কোনো কোনো গুণ করে দিলাম তাহলে তিন সাথে একুশ হয়ে গেল তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেছি আর মাইনাস আরের এর এই যে মানটা সেটা পেলাম হচ্ছে টোয়েন্টি ওয়ান একুশ আমরা পেয়ে গেলাম এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলি এবার রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করে রাস্তার ক্ষেত্রফল যে পুরোটার ক্ষেত্রফল অর্থাৎ দ্বিতীয় যদি শর্ত অনুসারে ধরি পাই আর স্কোয়ার মাইনাস এই যে পার্কের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার দুটোকে যদি আমরা বাদ দিই তাহলে ক্ষেত্রফলের যে অন্তর মানে পথ যেটা হবে সেটা বেরিয়ে যাবে চোদ্দ হাজার একশো নব্বই তাহলে ক্ষেত্রফল সমান কি দাঁড়ালো পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার এখান থেকে তাহলে আমরা পাই যদি কমন নিয়ে নিই পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আচ্ছা আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার মানে তাহলে এ স্কোয়ার মাইনাস পড়বে এ প্লাস মাইনাস বি হবে আর এখানে চোদ্দ হাজার একশো নব্বই এই অঙ্কগুলো আমরা জানি এগারো দিয়ে কাটাকাটি যাই তাহলে আমি এগারো দিয়ে যদি দিই এগারো দু কুড়ি বাইশ এগারো দিয়ে কুড়ি এগারো থেকে এগারো বারো তেরো চৌদ্দ তিন তাহলে এগারো দুগুনি বাইশ তেইশ হয়ে পছি সাধারণ নয় নয় এগারো নিরানব্বই শূন্য আবার দুই দিয়ে কাটি ছয় দুগুনি বারো চার দুগুনি আর নয় এক পাঁচ দুগুনি দশ তাহলে আচ্ছা এইবারে দেখো আর মাইনাস ওয়ানের মান কত পেয়েছি একুশ তাহলে আমি এখানে একুশ বসাবো তাহলে আর প্লাস আর এখানে আমরা বসাবো হচ্ছে একুশ আর নিচে আমরা বসাবো হচ্ছে সাত তাহলে কাটলে কত হবে তিন আর এদিকে ছিল ছশো পঁয়তাল্লিশ তাহলে এই তিন দিয়ে যদি আমরা আবার একে কাটি তাহলে তিন ছয় তিন তিন চার এক তিন পাঁচে পনেরো তাহলে আর প্লাস হাতের আর সমান সমান হচ্ছে দুশো পনেরো দাঁড়ালো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ বলে দিচ্ছি তাহলে এটাকে আমরা বলছি দুই নম্বর সমীকরণ তাহলে কি হবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা দেখো আর প্লাস আর সমান সমান হচ্ছে দুশো পনেরো পেলাম আর মাইনাস আর সমান সমান হচ্ছে একুশ পেলাম এবারে যদি আমরা এই যে দুটো সমীকরণ যেটা পেয়েছি দুই এক এবং দুই এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো দেখো মাঠের ক্ষেত্রফল চেয়েছি মানে ছোট হাতের আর আমাকে বের করতে হবে তাহলে বড় হাতের আর এর কোনো দরকার নেই বড় হাতের আর কে তাড়ানোর জন্য মাইনাস দিলাম আচ্ছা সবাইকে সাইন চেঞ্জ করে দিতে হবে তাহলে আর আর মানে হচ্ছে আর আচ্ছা তাহলে এটা পাঁচ থেকে এটা করলে চার হবে নয় একশো চুরানব্বই হচ্ছে আচ্ছা একশো চুরানব্বইকে এবার দুই দিয়ে যদি কাটি তাহলে নদীটা সাধারণ তাহলে আর এর মান হচ্ছে নাইনটি সেভেন তাহলে আমাকে কি বলেছিল আমাকে বলেছিল মাঠের ক্ষেত্রফল হিসাব করে দেখি তাহলে মাঠের ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে কীভাবে বের করতে হবে দেখো তাহলে মাঠের ক্ষেত্রফলের সূত্র মাঠের ক্ষেত্রফল সমান সমান আমরা কি পেলাম পাই আর স্কোয়ার পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর স্কোয়ার মানে দেখো ছোটো হাতে আর আছে নাইনটি সেভেন আমরা বললাম ইন্টু নাইনটি সেভেন এইবারে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে তাহলে কিন্তু আমাদের মাঠের ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে এখানে গুণটা বেশ বড়ও আছে দেখো হ্যাঁ নাইনটি সেভেনের সাথে নাইনটি সেভেন এবং টোয়েন্টি টু এদেরকে গুণ করতে হবে তাহলে আমরা এখানে গুণটা করে দিই তাহলে নাইনটি সেভেন ইন্টু হচ্ছে নাইনটি সেভেন তাহলে সাথে সাথে অনুমান আছে সে নয় হাতে থাকে চার সাত নয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সে সাতষট্টি আবার এখান থেকে দেখুন সাত নয় তেষট্টি তিন হাতে থাকে ছয় নয় নয় একাশি বিরাশি তেরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি ষষ্ঠআশি মানে এইটি সেভেন তাহলে নয় দশ শূন্য হাতে এক আট নয় দশ এগারো তেরো চোদ্দো চার হাতে থাকে এক নয় তাহলে নাইন ফোর জিরো নাইন একে আবার কত দিয়ে গুণ করতে হবে একে গুণ করতে হবে হচ্ছে বাইশ দিয়ে তাহলে এই নাইন ফোর জিরো নাইনকে আমরা গুণ দেবো হচ্ছে বাইশ দিয়ে তাহলে নয় দুগুণি আঠারো চার দুগুণি আট নয় দুগুণি হচ্ছে আঠারো আবার দুই দিয়ে গুণ করলে এটাই হবে তাহলে এইট ওয়ান এইট এইট ওয়ান তাহলে আট আর একে নয় নয় আঠারো ষোলো ছয় এক আঠারো উনিশ একে কুড়ি তাহলে কত হলো আমার তাহলে এখান থেকে বেরোলো আমার গুণ করে আমার বেরোলো টু জিরো সিক্স নাইন নাইন এইট আর নিচে হচ্ছে সাত আচ্ছা এইবারে যদি আমরা একে ভাগ করি পূর্ণ সংখ্যায় করবো দশমিক কখনই করবো না তাহলে এই সাত দুগুণি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে হচ্ছে ছয় হলো তাহলে সাত নয় হচ্ছে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তিন তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ চৌত্রিশ সাথে এক উনষোলিশ চার তাহলে হচ্ছে চার যদি হয়ে থাকে তাহলে সাত সাথে উনপঞ্চাশ তারপর এক না এত বর্গ মিটার উত্তর হয়ে গেল আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ অঙ্কটা বেশ বড় ছিল তাহলে ফার্স্ট আমরা দুটো যে ব্যাসার্ধ আছে ভিতরের বৃত্ত এবং বাইরের যে রাস্তা সহ সেটা দুটোকে ধরে নিলাম একবার পরিসীমার অন্তর বলে দিয়েছে একবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল লাস্টের ক্ষেত্রফল মানে হচ্ছে দুটোরই ক্ষেত্রফলের অন্তরটাই বলে দিয়েছে ক্যালকুলেশন করলাম আর তোমরা সমাধান করা মোটামুটি শিখেছো হ্যাঁ এখানে তোমরা এই জিনিসটা লিখে দিতে পারো যে এক বিয়োগ দুই করে পাই এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে আশা করি বারো নম্বর অঙ্ক তোমরা পারবে আচ্ছা তেরো নম্বর অঙ্কটা কি বলেছে এবার দেখি আমরা তেরো নম্বর অঙ্ক একটা ছবি দিয়ে দিয়েছে যে নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে দেখি রেখাঙ্কিত মানে যে জায়গাতে দাগ দেওয়া আছে তাহলে কীভাবে করবো তেরোর এক নম্বর তার আগে দেখো একটা জিনিস এখানে বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে সাত তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি সাত হয় তাহলে ব্যাস কত হবে ব্যাস হচ্ছে কিন্তু চোদ্দ হবে তাহলে এই যে এসি একটা দাগ দিয়ে দিয়েছে এইটা কিন্তু চোদ্দো হবে এটা কিন্তু মাথায় রাখবে যেটা দৈর্ঘ্য কত হবে এইটার মান হচ্ছে চোদ্দ কারণ এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে সাত তাহলে আর এবিসিডি এইটা কিন্তু একটা হচ্ছে বর্গক্ষেত্র বলে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা কিভাবে বের করবো আমরা করতে বৃত্তীয় ক্ষেত্রে এখানে আর এর মান কত সাত তাহলে আমরা অঙ্কটা করি তাহলে আমরা তেরোর প্রথম যে ছবিটা আছে তার অঙ্কটা করছি এক নম্বর তেরোর এক নম্বর অঙ্কর যে ছবি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে ব্যাসার্ধ আমরা কত পেয়েছি না সাত সেন্টিমিটার আমি ব্যাসটাকে বের করে নিলাম বা এসির দৌর্গটাকে আমরা বের করলাম তার ডবল হবে সাতের ডবল কত হবে চোদ্দ সেমি এবার যে বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করে নিব কারণ পুরোটাই একটা বৃত্তের ছিল তাই জন্য বৃত্তের ক্ষেত্রফলকে বের করব সেখান থেকে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বাদ দিই তাহলে রেখাঙ্কিত অঞ্চলটা পেয়ে যাবো তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে পাই মানে কত বাইশ বাই সাত আর স্কোয়ার মানে এখানে কিন্তু দুটো সাত কারণ এখানে ব্যাসা তো তোমাকে সাত বলে দিয়েছিল এটা এটা কেটে গেল তাহলে সাত দুই চোদ্দ চার হাতে এক সাত দুই একে পনেরো এত কি হচ্ছে এত বর্গ সেন্টিমিটার তাহলে একশো চুয়ান্ন বর্গ সেমি আমি পেয়ে গেলাম আচ্ছা এইবারে দেখো এবার তোমার এসিটা কিন্তু কর্ণ ছিল আমি ক্ষেত্রে ক্ষেত্রে আমরা জানি যে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি বের করতে হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার আমরা জানি কিন্তু এখানে তোমাকে কিন্তু কর্ণ দিয়েছে তাহলে এই ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ আর কর্ণর যদি আমরা বর্গ করে দিই তাহলেই আমাদের হয়ে যাবে তাহলে হাফ কর্ণটা কত এসি হচ্ছে কর্ণ মানে ফরটিন মানে দুবার চোদ্দ হবে তাহলে সাত দুগুণে তাহলে চার সাথে সাত দুগুণে আট একে নয় তাহলে এত বর্গ সেমি হলো দেখো ছবিতে কি বলেছিল না রেখাঙ্কিত অংশ রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল কি হবে তাহলে রেখাঙ্কিত অঞ্চল যেটা আছে রেখাঙ্কিত অঞ্চলের অঞ্চলে ক্ষেত্রফল কি দাঁড়ালো ক্ষেত্রফল দাঁড়ালো হচ্ছে একশো চুয়ান্ন আমরা পেয়েছিলাম সেখান থেকে নাইনটি এইটকে বিয়োগ করে দাও তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাবো তাহলে আমরা পাবো হচ্ছে আট থেকে আট নয় দশ এগারো ছয় হাতে এক দশ আর তাহলে তাহলে এত বর্গ সেমি হলো রেখাঙ্কিত অঞ্চল যেটা আছে তার ক্ষেত্রফল বের করে দিলাম এবারে দেখো দুই নম্বর অঙ্কটা কি বলেছে দুই নম্বর অঙ্কে দেখো তিনটে বৃত্ত বলেছে তার ভিতরে একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে এ সিডি হচ্ছে ওই বৃত্তের হচ্ছে কেন্দ্র এটাও বলে দিয়েছে আর হচ্ছে বৃত্তের ব্যাসাদ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা বলে দিয়েছে তাহলে কিভাবে করব আচ্ছা এবার যদি বৃত্তের যদি প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রকম বলেছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি তাহলে এই যে আমরা বৃত্তগুলো পেলাম সেই চারটি বৃত্তের ক্ষেত্রফল আমরা আগে বের করে নিই চারটি বৃত্তের ক্ষেত্রফল থেকে তাহলে আমরা এই যে অঞ্চলগুলো আছে সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা রেখাঙ্কিত অঞ্চলটা পেয়ে যাব তাহলে ফার্স্ট আমরা চারটি বৃত্তের ক্ষেত্রফল বের করব তাহলে দুই নম্বরটা কি করব চারটি বৃত্তের ক্ষেত্রফল তাহলে ব্যাসার্ধ আর সমান সমান বলে দিয়েছে ব্যাসার্ধ মানে হচ্ছে আর থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেমি তাহলে চারটি বৃত্ত বলেছে তাহলে চারটি বৃত্তের ক্ষেত্রফল কত দাঁড়ালো বৃত্তের ক্ষেত্রফল তাহলে চারটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি যে পাই আর স্কোয়ার চার আছে তাই জন্য চারকে কে গুণ করে দিলাম পাই আর স্কোয়ার এর সাথে তাহলে এখানে ফোর দিলাম পাই মানে কত বাইশ বাই সাত আর স্কোয়ার আর কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে আছে থ্রি পয়েন্ট ফাইভ ইনটু থ্রি পয়েন্ট ফাইভ এত বর্গ সেমি হবে তাহলে চারটি বৃত্তের ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে যাব তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এবার এই দশমিক দুটো দশমিক আছে তাই দুটো শূন্য হবে কারণ একটা দশমিকের পর এক ঘর এখানে পর দুটো দশমিকের পর দুটো ঘর হলো তাই জন্য দুটো শূন্য সাত দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে চার দিয়ে একশো চার পঁচিশে একশো পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমার এখানে দাঁড়ালো স্বাধীন চোদ্দ চার হাতে দিন চোদ্দ একে পনেরো মানে একশো চুয়ান্ন বর্গ সেমি এবার এই সাদা অঞ্চলটা বলেছিল সেই সাদা অঞ্চলে ক্ষেত্রফল কত দেখো একটা বৃত্ত এই যে কোনটা থাকে না এখানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি থাকে আর একটা বর্গক্ষেত্রের এক একটা কোণের এই যে কোনটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে পুরোটা বৃত্ত ছিল তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে সাদা অংশটা কত আছে নাইনটি ডিগ্রি আছে তাহলে প্রতিটি সাদা অংশের ক্ষেত্রফল কত আছে আমরা সেটা কিন্তু বের করব তাহলে চারটি বৃত্তের বৃত্তের সাদা অংশের ক্ষেত্রফল সাদা অংশের ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াবে সাদা অংশের ক্ষেত্রফলে দেখো আমি কি বললাম পুরো বৃত্ততা বৃত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে হচ্ছে নাইনটি ডিগ্রি করে আছে সাদা অংশ আচ্ছা এবং নর্মাল যেমন ক্ষেত্রফল আছে সেই রকম ক্ষেত্রফল লিখব পাই আর স্কোয়ার এবং চারটে আছে সাদা অঞ্চল তাই জন্য চার দিয়ে গুণ করে দেব এইবারে ক্যালকুলেশনটা আমরা করি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো চার আচ্ছা নব্বই দিয়ে যদি একে ভাগ করি তাহলে কিন্তু চার হয় তোমরা জানো নব্বই দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে চার হবে এই চার চার কেটে গেল তাহলে কত হলো পাই আর স্কোয়ার তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে পাই আর স্কোয়ার পায়ের মান কত বাইশ বাইশ সাত আর স্কোয়ার আর এর মানটা কত আর এর মান বলেই দিয়েছে এখানে যে থ্রি পয়েন্ট ফাইভ করে হবে তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এগারো দশমিক বলে একটা শূন্য এখানে এগারো দশমিক বলে একটা শূন্য এটা দেখা পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পাঁচ দুগুণি হচ্ছে দশ আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দুগুণি দশ এগারো দুগুণি হচ্ছে বাইশ তাহলে আমাদের এখানে হচ্ছে তাহলে সাতাত্তর বাই হচ্ছে দুই হচ্ছে তাহলে সাতাত্তর বাই দুই মানে হচ্ছে আটত্রিশ পয়েন্ট হচ্ছে ফাইভ এত হচ্ছে বর্গ সেমি এটা কি হচ্ছে এটা হচ্ছে সাদা অঞ্চলের ক্ষেত্রফল তাহলে আমরা এখান থেকে যদি দেখি রেখাঙ্কিত যে অঞ্চলটা বলেছে রেখাঙ্কিত যে অঞ্চল আছে তার ক্ষেত্রফল কত হবে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত দাঁড়ালো পুরো ক্ষেত্রফল আমরা দেখলাম হচ্ছে একশো চুয়ান্ন হলো সেখান থেকে যদি আমি সাদা অঞ্চলটাকে বাদ দিয়ে দিই তাহলে রেখাঙ্কিত অঞ্চলটা পেয়ে যাব তাহলে এখান থেকে করলে কত হবে তাহলে এখানে পাঁচ হাতে থাকে এক নয় দশ আর বারো থাকে চোদ্দো তাহলে এখান থেকে থাকলে হচ্ছে পাঁচ হাতে এক তাহলে হচ্ছে চার একে পাঁচ তাহলে একশো পনেরো পয়েন্ট ফাইভ এত হচ্ছে বর্গ সেমি হলো আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছো দুটো না তিনটি অঙ্ক এরকম হলো আচ্ছা আর তোমরা তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমাদের একটা অঙ্ক দিচ্ছি এই ধরনের একটা ছবি আমি এঁকে দিচ্ছি তোমরা বের করবে এই ধরনের একটা বর্গক্ষেত্র আমি দিয়ে দিলাম বর্গক্ষেত্রের ভেতরে একটা হচ্ছে বৃত্ত আমি আঁকলাম বর্গক্ষেত্রের ভেতরে একটা বৃত্ত আঁকলাম এইবার এই যে ব্যাসার্ধ আমি বললাম একটা এই যে বৃত্তটা আছে যে অন্তবৃত্ত যেটা রয়েছে তার ব্যাসার্ধ আমি বলে দিলাম সাত তাহলে আমি যদি এখানে রেখাঙ্কিত করে দিই এই অঞ্চলটা যদি রেখাঙ্কিত করে দিই এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে এটাই তোমাদের এইচডব্লিউ থাকবে যে একটা বর্গক্ষেত্র এটা কিন্তু একটা বর্গক্ষেত্র ছবিটা ঠিক হয়নি তবে আমি বলছি বর্গক্ষেত্র তার ভিতরে একটা অন্তর্বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে সাত তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল রেখাঙ্কিত রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করো অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো নির্ণয় করো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক এরপর দিন বাকি অঙ্কগুলো আলোচনা করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকে বি ম্যাথ